নমস্কার, ওয়েলকাম টু লক্ষ্মীর রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো পাকা আমের পুডিং। এমনিতে এখন পাকা আমের সিজন চলছে, তো আপনারা একবার এইভাবে পাকা আমের পুডিং বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। এই পুডিংটা তৈরি করতেও বেশি সময় লাগে না, তাহলে চলুন দেখে নিই আমরা এই পাকা আমের পুডিংটা কিভাবে তৈরি করব। পুডিংটা তৈরি করতে আমি এখানে একটা পাকা আম নিয়ে নিয়েছি। আমটাকে আমি এইভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি। এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, তার মধ্যে এই আমগুলো দিয়ে দেব। আর এখানে আমি 3 টেবিল স্পুন দিয়েছি চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন, যে যেমন পছন্দ করেন। আর এখানে আমি দিয়েছি 1/2 কাপ দুধ। এবার আমি সব কিছু উপকরণ একটু ভালো করে পেস্ট করে নেব। আমি ভালো করে পেস্ট করে নিয়েছি, দেখুন ঠিক এইরকম কারত্ব আসবে। এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে যে পেস্ট করে রাখা আম সে আমটা দিয়ে দেব। আমটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট আমটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে রান্না করে নেব। এখানে আমি একটা বাটির মধ্যে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে তার মধ্যে আমি একটু দুধ দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা ভালো করে দুধের সাথে মিক্স করে নেব, যাতে কোনো লাম্পস না থেকে যায়। এখানে আমটাকে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে যে কর্নফ্লাওয়ারটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সেটা দিয়ে সঙ্গে সঙ্গে ভালো করে লাগাতার নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু এখানে দলা পেকে যাবে। এখানে আমি লাগাতার আরও 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করব। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেব। লবণটা দিয়েও আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আমটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার আমি এটা একটা বাটির মধ্যে নামিয়ে নেব। এই প্রচণ্ড গরমে এরকম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো পুডিং খেতে কিন্তু বেশ লাগে। আমি বাটির মধ্যে ম্যাঙ্গোর পুডিংটা দিয়ে দিয়ে এবার একটুখানি এইভাবে নাড়াচাড়া করে নেব, যাতে ভালো করে সেট হয়ে যায়। এবার 2 থেকে 3 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব। 2 থেকে 3 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে নামিয়ে একটা প্লেটে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে এই পুডিংটি। এবার আমি একটা ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা একবার হলো এইভাবে পুডিংটি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।